আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর পূর্বে আমাদের এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। এই বিশাল অনন্ত ব্রহ্মাণ্ডে আছে কয়েক বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সিজ, প্ল্যানেটস, স্টার্স, অ্যাস্টেরয়েড, আরও কত অজানা বস্তু। প্রত্যেক সেকেন্ডে না জানি কত মহাজাগতিক ঘটনা ঘটে চলেছে এই ব্রহ্মাণ্ডে। এইসব অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট বা মহাকাশীয় ঘটনাগুলি কয়েক শত বা কয়েক হাজার বছরে মাত্র একবারই ঘটে, কিন্তু এইসব মহাকাশীয় ঘটনাগুলি সম্পর্কে আমাদের কিছুই জানা থাকে না, যার ফলস্বরূপ এইসব অদ্ভুত, বিরল এবং সুন্দর ঘটনাগুলিকে আমরা মিস করে ফেলি। তবে আপনি যদি টিনেজার বা মিডিল এজড হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কিছু অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট সম্পর্কে জানাতে চলেছি যেগুলি আপনি আপনার জীবনকালে মাত্র একবারই দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। নাম্বার 1, টোটাল সোলার ইক্লিপস। 2027 সালে গত 10,000 বছরে ঘটা সবথেকে লম্বা সময়ে সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে, যার ডিউরেশন হবে প্রায় 6 মিনিট 28 সেকেন্ড। নাম্বার 2, অ্যাপোফিজ অ্যাস্টেরয়েড। 2029 সালে 13 এপ্রিল অ্যাপোফিজ নামক একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর খুবই কাছ থেকে চলে যাবে। 370 মিটার ডায়ামিটারের এই অ্যাস্টেরয়েড পৃথিবীর থেকে মাত্র 35,000 কিলোমিটার দূর থেকে চলে যাবে। মানব নির্মিত বিভিন্ন স্যাটেলাইটও এই দূরত্ব থেকে পৃথিবীকে অরবিট করে। এই অ্যাস্টেরয়েড যখন পৃথিবীর কাছ থেকে ট্রাভেল করবে তখন আপনি খালি চোখেও এই অ্যাস্টেরয়েডকে দেখতে পাবেন। তবে সবথেকে ভয়ের বিষয়টি হলো, বিজ্ঞানীদের মতে 2.7% চান্স থাকবে পৃথিবীর সঙ্গে এই অ্যাস্টেরয়েডটি সংঘর্ষ হওয়ার। নাম্বার 3, লিওনিড ম্যাটিওর শাওয়ার। 2034 সালে লিওনিড ম্যাটিওর শাওয়ার দেখা যাবে। এই সময় রাতের আকাশে অনেকগুলি ম্যাটিওর শাওয়ারের খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাবে। এটিকে বাংলায় আমরা উল্কাপাত বা তারা খসাও বলে থাকি। তবে সবথেকে মজার কথাটি হলো, এই ম্যাটিওর শাওয়ার এক দুদিনের জন্য নয়, প্রায় 24 দিন আপনি এর মজা উপভোগ করতে পারবেন। নাম্বার 4, প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। 8 সেপ্টেম্বর 2040 সালে, প্রায় 432 বছর পরে, মার্কিউরি, ভেনাস, মার্স, জুপিটার, স্যাটার্ন এবং মুন একসঙ্গে একই লাইনে চলে আসবে এবং আমরা এই অদ্ভুত ইভেন্টকে কোনো টেলিস্কোপ ছাড়া খালি চোখেও দেখতে পারব। এমনটা আবার 2492 সালে ঘটবে। তবে এই সময় 5টি নয়, আমাদের পৃথিবী সহ সোলার সিস্টেমের 8টি গ্রহই একই লাইন বরাবর অবস্থান করবে। নাম্বার 5, হ্যালিস কমেট। 2061 সালে পৃথিবীর সবথেকে জনপ্রিয় হ্যালিস কমেট 76 বছর পরে আবার ফিরে আসবে। এই সময় রাতের আকাশে আমরা খালি চোখেও হ্যালিস কমেটকে দেখতে পাব। নাম্বার 6, 90377 সেডনা। 2075 সালে সেডনা নামক একটি ড্রফ প্ল্যানেট আমাদের সূর্যের সবথেকে কাছাকাছি চলে আসবে। তখন সূর্যের থেকে দূরত্ব থাকবে প্রায় 76 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অর্থাৎ সূর্য এবং প্লুটোর দূরত্ব থেকে প্রায় 3 গুণ বেশি। যখন সেডনা সূর্য থেকে সবথেকে দূরে চলে যায় তখন এর দূরত্ব হয়ে যায় প্রায় 937 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই ড্রফ প্ল্যানেট সূর্যকে একবার পরিক্রমণ করতে প্রায় 11,400 বছর সময় নেয়। সুতরাং 2075 সালে বিজ্ঞানীদের কাছে এই ড্রফ প্ল্যানেটকে নিয়ে অধ্যয়ন করার জন্য সুবর্ণ সুযোগ থাকবে, কারণ ওই প্ল্যানেটটি সারফেস অরিজিন সম্পর্কে বিজ্ঞানীদের কাছে কোনো ইনফরমেশান নেই। এবং সবথেকে রহস্যময় হচ্ছে সূর্যের থেকে এই প্ল্যানেটটির দূরত্ব, যেটি বিজ্ঞানীদেরকে ভীষণ অবাক করেছে। তো বন্ধুরা, এই ইভেন্টগুলিকে আমরা এখানেই সমাপ্ত করছি, কারণ এর পরের ইভেন্টগুলি আমাদের মধ্যে অনেকেই হয়তো দেখতে পাবো না। তো বন্ধুরা, এই ইভেন্টগুলির মধ্যে কোন ইভেন্টটি দেখার জন্য আপনি সবথেকে বেশি এক্সাইটেড, কোন ইভেন্টটি আপনি অবশ্যই দেখতে চাইবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এমনই আরও বিজ্ঞানভিত্তিক, শিক্ষামূলক এবং রহস্য রোমাঞ্চ ভরা ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।
সো থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।